আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অল ইন ওয়ান চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। তো আজকে আমরা যেই ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলালিংক সিমের কলিং হিস্টরি কীভাবে বের করতে হয়। তো প্রথমে আমাদের যা করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে মাই বাংলালিংক। এই যে এই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটি ডাউনলোড করা হলে অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি পেজ শো করবে, তারপর সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পর মোবাইল নাম্বার চাইবে, তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট পিনে ক্লিক করুন। তারপর আপনার ফোন নাম্বারটিতে একটি SMS আসবে। তো আমার এই সিমটি অন্য আরেকটি ফোনে লাগানো আছে, তো আমি আপনাকে SMSটি দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। এই যে দেখেন SMSটা আসছে বাংলালিংক থেকে। তো এখন আমি SMSটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে একটি কোড নাম্বার আছে, তো এই কোড নাম্বারটা আপনার ওইখানে বসাতে হবে। তারপর আপনি ভেরিফাই পিনে ক্লিক করেন। ভেরিফাই পিনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিতে বলবে, যে কোনো একটি পাসওয়ার্ড দিন। তারপরে এখানে সেম পাসওয়ার্ডটি দিন। সেম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করুন। এই নাম্বারটি দিয়ে আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তাই এই লেখাটা আসছে। তো আপনারা অ্যাকাউন্ট করে নেবেন এভাবে। তো তারপর আপনাকে যা করতে হবে, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাই এরকম লেখা আসছে। তো এখন লগ ইনে ক্লিক করুন। তারপর এখানে আপনার নাম্বারটি দিন, যে নাম্বারটিতে অ্যাকাউন্ট করছেন একটু আগে। তারপর এখানে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সব ডিটেলস শো করতেছে, যেরকম পারমিশন চাইলে অন করে দিবেন। তারপরে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে কত টাকা আছে, তারপরে ব্যালেন্সের ভ্যালিডিটি কত তারিখে শেষ হবে, সব কিছু এখানে দেখতে পারবেন। তারপরে আপনি অ্যাক্টিভিটিস হিস্টোরিতে ক্লিক করলে, অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, কল, SMS, এরপর রয়েছে রুমিং, রিচার্জ, এগুলো আর কি দেখতে পাবেন। তো কলের ভিতরে আপনি আউটগোয়িং একটা পাবেন, আর একটা ইনকামিং। তো আপনাকে কে কল করেছিল বা এই সিমটা থেকে কাকে কল করেছিলেন সবই এখানে দেখতে পারবেন। সব ডিটেলস এখানে দেওয়া আছে, কতটার দিকে, কত এপ্রিল, সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনি আপনার লাস্ট 3 মাসের কল লিস্টগুলো এখানে দেখতে পারবেন। তারপরে এখানে SMS, কোন নাম্বার থেকে SMS আসছে, তারপর আবার কোন নাম্বারে SMS পাঠানো হয়েছে, সবই এখানে দেখতে পারবেন। তারপর এখানে রুমিং, আপনার সিমটাতে কোনো সার্ভিস চালু আছে কি না বা সার্ভিসের জন্য কোনো টাকা চার্জ হচ্ছে কি না, সবই এখানে দেখতে পারবেন। তো এই সিমটাতে কোনো সার্ভিস চালু করা নেই, তাই এখানে কিছু নেই। তারপর রিচার্জে গেলে আপনি কত তারিখে কত টাকা রিচার্জ করেছেন সবই এখানে দেওয়া থাকবে, কতটার দিকে, কত মিনিটে, সব কিছু এখানে আপনি পাবেন। তারপর এখান থেকে আপনি চাইলে ইন্টারনেট প্যাকও কিনতে পারেন।
ইন্টারনেট প্যাকও কিনতে পারেন। এই যে ইন্টারনেটে যাওয়ার পর ইন্টারনেট প্যাকে ক্লিক করে এখান থেকে আপনি ইন্টারনেট প্যাকও কিনতে পারেন। তো আমি ভিডিওটা আর লং করতেছি না। তো এভাবেই আপনি খুবই সহজে বাংলালিংক সিমের কলিং হিস্টোরি চেক করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।